বলছি আমাদের এই মুহূর্তে আমরা থাকার ব্যবস্থা করছি, প্রশিক্ষণ সব ব্যবস্থা করছি, কিন্তু এখন এই অবস্থা আমরা বর্তমান অবস্থাতে আমরা যথেষ্ট একটা ভালো জায়গায় পৌঁছেছি। এখন সেই অবস্থাটা নেই, যে অবস্থাটা আছে শুধু বড় লোকদের ক্ষেত্রে অসুবিধা, যারা আর্থিক খারাপ সম্পূর্ণ আছে তাদের যদি সত্যি কাশি জ্বর হয় তখন ডাক্তার বলে একটা টেস্ট করে দিই, তাদের কিছু পজিটিভ হয়, আবার যদি ক্লিনিক হবে তারা চলে আসে, হসপিটালে ভর্তি করা হয় বা ফোনে ভর্তি করা হয় তারা চলে আসে। সেখানে জল দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাহলে যেগুলি আপনাদের জানা দরকার কেন এই অসুবিধাটা হচ্ছে, আমাদের সেই জলটা এখন যাচ্ছে একটা রুইয়া খাল, রুইয়া খাল মানে সেই খড়টার ভিতরে, এখান থেকে আমাদের লেফট সাইডে কোনো জল দেওয়ার জায়গা নেই। তখন আমাদেরকে একটা সার্ভে করতে বলা হলো, আমাদের যে প্রশাসনকে জানালাম, উচ্চতর প্রশাসনকে যখন জানানো হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে যেটাকে কি করা যায়, তখন বেশ কিছু ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটাকে সার্ভে করার জন্য, কি করলে এই জল দেওয়ার সমস্যাটা থাকবে না। অনেকবার বলার পরে কিছুদিন আগে, মাস চার মাস আগে একটা সিদ্ধান্ত হলো, একটা বড় টেন্ডার হলো, প্রায় 1700 কোটি টাকা টেন্ডার হলো, যে জল দেওয়াটা শুধু একটা দিকে শুধু রুইয়া খালের দিকে জল, সেখানে টিটাগড়ের জল যাচ্ছে, খড়দারও কিছু জল যাচ্ছে, টিটাগড়ের জল খড়দার জল যাচ্ছে, সেখানে সম্পূর্ণ জল আমাদের পুরোটা টানতে পারছে না। অনেক সময় আমরা দেখেছি যে কল্যাণী রোডের জলটা আবার ব্যাক করে এসে আমাদের কাছে ঢুকে আছে, বিশেষ করে কল্যাণী রোড সংলগ্ন যেসব ওয়ার্ডগুলি আছে তার মধ্যে যেমন আমাদের 5 নম্বর আছে, ওদিকে 8 নম্বর আছে, তার ওদিকে আছে আমাদের 10 নম্বর আছে, 11 নম্বর আছে, এই ধরনের বেশ কিছু ওয়ার্ড আমাদের জলমগ্ন হয়, জল ধরে বৃষ্টি হলে জলমগ্ন হয়। সে কারণে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, যে টেন্ডারটা করেছে, যে আমাদের এই টোটাল দুই পাশে কল্যাণী হাইওয়ে দুপাশে করম রেল হবে এবং তার চড়া থাকবে 8 ফুট চড়া থাকবে এবং তার যে ম্যাক্সিমাম ডেপথ থাকবে দুপাশে, এপার ওপার দুপাশে জল দেওয়া যাবে, আর থেকে রুইয়াখানের দিকে যাবে, আর একটা দেখতে পাবো কলোনি হাইওয়ে যাবে, এদিক দিয়ে কাজ শুরু হয়ে গেছে, আর একটা যাবে হচ্ছে আপনার কয়লাপুর খাল যেটাকে বলা হয়, কর্মপুর কয়লাপুর খাল যেটাকে বলা হয়, ওখানে জল দেয়, সেই কাজটা শুরু হয়েছে। আমরা তদারকি করছি, অবজারভেশন করছি, সেই জলটা আমাদেরকে কথা দিয়েছে যে সংস্থার কাজটা পেয়েছে, যে সংস্থার বা যে এজেন্সি কাজটা পেয়েছে তাদের, তারা মানে সরকারের কাছে একটা জবাবদিহি করেছে যে আগামী পরের যে বর্ষার সিজনটা আসছে তার আগে এই যে অবস্থাটা এটা ফিরে আসছে, যে কারণে আমাদের এখান দিয়ে জল, যেমন এখানে আমাদের বড় চড়া রেল ছিল না, আমরা রেল করেছি গভর্নমেন্ট তাহলে যারা বিশেষজ্ঞ তারা বলছে, তাহলে বারাকপুরে কোন জল জমা থাকবে না। তারপরেও কিছু কিছু আমরা দেখবো এটা করার পরে কোন কোন জলটা বেরোচ্ছে, কোন কোন ডেনগুলি থেকে জলটা বেরোচ্ছে বা আটকে যাচ্ছে সেগুলি আমরা সংস্কার করব, এটা হচ্ছে অভিনগরের প্রধান কারণ। আর যেটা চেষ্টা করেছি, জল লোকের খাবার জল যেটা, সেই খাবার জলে আমরা বোধ হয় এই সাবডিভিশনের সবচেয়ে বেশি সময় ধরে জলটা দিই, কারণ আমরা 8.5 ঘন্টা জল দিই, 4 বার জল আসে। আমি জানি না, আমার তো মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে জল, কারণ অতটা জল প্রয়োজন হয়, কারণ সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, তারপরে আবার রাত্রিও একবার আমাদেরকে আপনাকে জল দেওয়া হয়, বিশেষ করে যাদের বাড়িতে রিজার্ভার আছে সেই রিজার্ভারটা যথেষ্টভাবে কাজ করছে এবং যথেষ্ট ভালো অবস্থায় আছে, জলের কোনো সমস্যাটা নেই। যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে আছেন, আপনারা শুনবেন। তারপরে লাইট,
রাইটে তো একটা জানেন যে আমি কাউকে বিদ্রুপ করতে চাইছি না, জানলাম যে ভোট আসার আগে আমাদের এই সরকার 2011 সালে আসার আগে বিদ্যুৎ পরিস্থিতি একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, যেখান থেকে আমরা একটা রসুন শব্দটা আমরা সকলের মুখে মুখে চালু হয়েছিল বিদ্যুৎ পরিস্থিতি, সেই বিদ্যুৎ পরিস্থিতির একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে, বিদ্যুৎ পরিস্থিতির একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে। লোকাল যদি কোনো সমস্যা না হয় তাহলে বিদ্যুৎ বিভ্রাটটা হয় না, রসুনের শব্দটা উঠে গেছে। যদি কোনো রকম কখনো একটা ট্রান্সফরমার বাস্ট হয়েছে, কখনো একটা বড় দুর্ঘটনা হয়েছে, কিছুতে হয়েছে, লাইটের তার কেটে গেছে, যে কারণে সেই সব কারণ ছাড়া পশ্চিমবঙ্গে বিদ্যুতের কোনো অভাব নেই এবং আমরা সেই হিসেবে পারাক্রমে আমাদের বিদ্যুতের কোনো সমস্যাটা নেই। যেমন বিদ্যুতের সমস্যা নেই তার সাথে সাথে বিশেষ করে যেসব জায়গায় আমাদের স্ট্রিট লাইট জ্বলছে না বা আগে ঠিক ছিল বা তার আগে হয়তো কোথায় কোথাও ভালো ছিল, সেটা আমরা ম্যাক্সিমাম জায়গাতে আমরা এলইডি লাইটও স্ট্রিট লাইটে এলইডি করে দেওয়া হয়েছে, সেই এলইডি লাইট জ্বলছে, সেটা অবস্থা আশা করি কিছুটা হলেও বেশ কিছুটা হলেও আপনার